টেস্ট ক্রিকেট থেকে কিংবদন্তি স্টুয়ার্ট ব্রডের বিদায়। লাল বলের ক্রিকেট দুনিয়া থেকে খসে পড়ল আরও এক নক্ষত্র। ক্রিকেটের 22 গজে হাজারো রূপকথার গল্প রচনা করা ব্রডের শেষ ম্যাচের শেষ গল্পটুকু শুধু বাকি। জানিয়ে দিলেন তিনি বিদায় জানাচ্ছেন ক্রিকেটকে। ইংল্যান্ডের নায়ক আর অস্ট্রেলিয়ার খলনায়ক বনা ব্রডকে হয়তো মিস করবে অজিরাও, আর সমগ্র ক্রিকেট দুনিয়া মিস করবে ব্রড অ্যান্ডারসন জুটি। বিদায় বেলায় তিনি এমন কিছু রেকর্ডের মালিক হয়ে যাচ্ছেন যা তাকে স্মরণীয় করে রাখবে বহু বছর। সাদা বলে লড়াই দিয়েই ক্রিকেটে যাত্রা শুরু করেছিলেন স্টুয়ার্ট ব্রড। পাকিস্তান ছিল তার অভিষেক সঙ্গী। এরপর 121 ওয়ানডে আর 56টি টি-20 খেলে 2016 সালেই সাদা বলকে বাই বাই বলেছেন এই পেসার। ক্রিকেটে অনেক গল্পই রচনা করেছেন, তবে একটা ম্যাচ তার হয়তো বহু রাতের ঘুম হারাম করে ছেড়েছিল, যুবরাজ সিংয়ের সেই 6 বলে 6 ছক্কা। তরুণ সেই ছেলেটি ভারতের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে মাঠে নেমেই টি-20র আসল রূপ দেখেছিল। 4 ওভারে 60 রান আর 6 বলে 6 ছক্কা দেয়া ব্রডকে নিয়ে হেসেছিল গোটা বিশ্ব। ব্রড এভাবেই মুখে হাত দিয়ে অবাক দৃষ্টিতে ক্রিকেটের সেই ধ্বংসযজ্ঞ দেখছিলেন, আর মনে মনে হয়তো প্রতিজ্ঞা করেছিলেন নতুন পথের নতুন এক গন্তব্য রচনার। সেই 21 বছর বয়সী ছেলেটা এবার জানালো বিদায়। অবশ্য যাবার আগে রেকর্ড বুকে নাম লিখেই বিদায় বললেন ব্রড। অ্যাশেজের শেষ টেস্ট চলাকালীন ব্রড জানালেন বিদায়। তার কথাগুলো ছিল এমন, এটাই আমার শেষ টেস্ট, এরপরে টেস্ট থেকে অপশন নিচ্ছি। খুব ভালো একটা সিরিজ খেললাম, আশা করছি জিতেই শেষ করতে পারবো। শুক্রবার রাতে এই সিদ্ধান্ত নিয়েছি। অ্যাশেজ আমার কাছে সব থেকে প্রিয় সিরিজ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে সব সময় ভালোবাসি, তাই মনে হলো অ্যাশেজেই শেষবার ব্যাট বলে হাত দেব, তাই এই সিদ্ধান্ত নিয়েছি। ঠিক কত উইকেটে ব্রড তার ক্যারিয়ারের শেষ বিন্দু ডাকবেন তা জানতে অপেক্ষাটা করতেই হবে রবি ও সোমবার পর্যন্ত। এখনও পর্যন্ত তার টেস্ট উইকেট 602টি। একটু চলুন রেকর্ড বুকে হাত দেয়া যাক। অ্যাশেজে স্টুয়ার্ট ব্রড যে অস্ট্রেলিয়ার জন্য সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে উঠেছিল তার একটা প্রমাণ 151টি উইকেট। এখনও পর্যন্ত অ্যাশেজে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি উইকেট তোলার রেকর্ড এটাই। শীর্ষে শেন ওয়ার্ন, 2 ম্যাকগ্রা, শীর্ষ 5-এ নেই অন্য কোনো ইংলিশ বোলার। ব্রডই একমাত্র ইংলিশ বোলার যিনি কিনা ঘরের মাঠে অ্যাশেজে 100-এরও বেশি উইকেট তুলেছেন। সেরা বোলিং স্পেলার হিসেবে জিম লাকেটসের পর সেরা বোলিং স্পেলটা ব্রডেরই। 2015 সালে মাত্র 9 ওভার 3 বল করেই 8 উইকেট তুলেছিলেন তিনি, অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিয়েছিলেন 60 রানেই। অ্যাশেজের ইতিহাসে কোনো এক ব্যাটারকে সবচেয়ে বেশিবার আউট করাদের তালিকাতেও 2-এ স্টুয়ার্ট ব্রড। ডেভিড ওয়ার্নারকে তিনি আউট করেছেন 17 বার। অ্যাশেজে চতুর্থ সর্বোচ্চ বল করা বোলারটাও এই পেসারই, এখনও পর্যন্ত করেছেন 8,206টি বল। ব্রড অ্যাশেজকে ভালোবাসেন, তার এই এক একটি রেকর্ড তো তাই বলে। অভিষেকের পর 14 বছর সময় নিয়ে অ্যাশেজে দেশের মাটিতে একটি টেস্টও মিস দেননি স্টুয়ার্ট ব্রড, খেলেছেন টানা 25টি। ব্রডের এই বিদায়ে ক্রিকেট বিশ্ব সবচেয়ে বেশি মিস করবে ব্রড অ্যান্ডারসন জুটিকে। লেগ স্পিনারের সাথে পেসারের জুটিও যে হতে পারে সেই বিশ্বাস করিয়েছিলেন শেন ওয়ার্ন আর গ্লেন ম্যাকগ্রা জুটি। 1,001টি উইকেট তুলেছিলেন দুজনের জুটি বেঁধে, সেই রেকর্ডও ব্রড অ্যান্ডারসনের জুটি ভেঙে ছেড়েছে আর দৃষ্টান্ত স্থাপন করেছে পেসার হিসেবে। এই জুটি ছাড়িয়ে গেছে সবাইকে, 137টি টেস্টে দুজনে একসাথে খেলে নিয়েছেন এখনও পর্যন্ত 1,037টি উইকেট। টেস্ট ক্রিকেটের এমন এক জুটিকেও সামনে মিস করবে ক্রিকেট বিশ্ব।